নমস্কার বন্ধুরা, তুলির কিচেনে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। কাল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানে প্রচুর খাওয়া দাওয়া, আর শেষ পাতে চাটনি আমাদের প্রত্যেকেরই চাই। তাই আজকে তোমাদের সঙ্গে ভাবলাম চাটনির একটা নতুন রেসিপি তৈরি করব, যেটা খুব সহজে এবং চটজলদি উপায়ে বাড়িতেই একদম কয়েক মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের চাটনি, যেটা কালকে তোমাদের অনেকেরই ভীষণ ভীষণ কাজে লাগবে। চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমের চাটনি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের হিমসাগর আম নিয়েছি। এগুলো কাঁচা আমি, কিন্তু ভেতরটা যেহেতু আমের সিজন পাকার সময় হয়ে গেছে, সেই জন্য আমগুলো হয়তো ভেতরে একটু হলুদ মতন পাকা রং ধরে যেতে পারে। তবে এই আমগুলোকে প্রথমেই আমি ধুয়ে একটা পাত্রে রেখে দেবো। ভালো করে ধুয়ে এই পাত্রটাকে সরিয়ে দিলাম। এবার এই যে আমগুলো আছে এগুলোকে ভালো করে মুছে নেব। আর এই চাটনিটা আমি বানাবো খোসা সমেত, কারণ চাটনি খোসা ছাড়াও বানানো যায়, কিন্তু এটা আমি খোসা সমেতই বানাবো। খোসা সমেত যদি লম্বা লম্বা করে কাটা হয় সেই চাটনি কিন্তু খাবার সময় বেশ মজা লাগে। দুটো আমকে ভালো করে খোসা ছাড়িয়ে দুটো আমকে ভালো করে মুছে নিয়েছি। এবার এগুলোকে আমি একেবারে ফালি ফালি করে কেটে নেব। আর এই আম কাটতে গেলে ফালি ফালি করে ছুরিতে ভালো হয় না, তা সেই জন্য আমি বঁটি ব্যবহার করছি। প্রথমেই বলেছিলাম একটু হয়তো হলুদ মতন হতে পারে। দেখো আমটা জাস্ট মানে ডাঁশা আম যাকে বলি সেই ডাঁশা মতন, পুরো পাকেও নেই আবার পুরো কাঁচাও নেই। এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে দুটো আমকে আমি ফালি ফালি করে কেটে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার চলে যাব চাটনি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। কড়াই চাপিয়ে দিয়েছি চাটনির জন্য। এবার প্রথমেই করব অল্প পরিমাণে, বেশি নয়, সর্ষের তেল আমি দিয়ে দিলাম। গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিলাম। যেহেতু এটা আমের চাটনি হচ্ছে বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। আর এর মধ্যে দেবো গোটা সর্ষের ফোড়ন দিলাম, এটা কালো সর্ষের ফোড়ন দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, জাস্ট এটা ফোড়নের জন্য। ফোড়নটাকে দু এক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যখন এই যে ফটফট আওয়াজ হচ্ছে জানতে হবে ফোড়ন হয়ে গেছে। এরপর এর মধ্যে এই কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আম যেহেতু একটু পাক রং ধরেছে তাই একে আমি বেশি নাড়াচাড়া করব না, জাস্ট একটু অল্প করে নাড়াচাড়া করলাম। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যে যেরকম লবণ টেস্ট অনুযায়ী এটা তোমরা দেবে। আর এর মধ্যে খুব অল্প পরিমাণে এক চিমটে মতন আমি হলুদ দিলাম, কারণ আমের চাটনি বা যে কোনো চাটনিতে বিশেষ কিন্তু কোনো হলুদের প্রয়োজন সেরকম হয় না। এটাকে দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো, যেহেতু আমটা একটু নরম আছে তাই আমি এতে কিন্তু বেশি জল দেবো না, একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো চিনি দিচ্ছি না, কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। নিশ্চয়ই বেশ কিছুক্ষণ হয়ে গেছে চিনি, এরপর আমি অ্যাড করব। আর এটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না, কারণ শুকনো লঙ্কা দিয়েছি অলরেডি ফ্রোনে, আর আমি বেশি ঝাল পছন্দ করি না, আর চাটনিতে ঝালটা ভালোও লাগে না। এর মধ্যে আমি তোমাদের যেটা প্রথমেই বলেছিলাম চিনি দিচ্ছি না, কি দিচ্ছি দেখো, নকুলদানা। এই নকুলদানা আমি এর মধ্যে অ্যাড করছি, কেউ এটাতে মিছরিও দিতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। আর নকুলদানা দিয়ে তোমরা করে খেয়ে একবার দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। চিনির থেকে কিন্তু কোনো অংশে মিষ্টি কম হয় না, বরঞ্চ চিনির থেকে স্বাদ কিন্তু বেশ কিছুটা ভালোই হয়। এটাকে আমি দু পাঁচ মিনিট ফুটিয়ে নেবো, তার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আবার আমি পাঁচ সাত মিনিট পর ফেরত আসছি। পাঁচ সাত মিনিট পর আবার ফেরত এলাম, ঢাকাটা খুলে দিলাম। আর এখানে দেখে মনে হচ্ছে
আম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এটা যেহেতু আমি আমের চাটনি ঠিক নয়, যাকে আমরা আমের ঝোল বলি, গরমকালে তো ভীষণ উপাদেয়, আর শেষ পাতে যদি চাটনি না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখে মনে হচ্ছে আমের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে, আর তোমরাও তো দেখতে পাচ্ছ একটা আমের পিস তুলে দেখি পুরোপুরি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমের ঝোল বলে আমি একটু এটা ঝোলঝোলই রাখবো। বন্ধুরা তোমরা তো দেখলে যে কত সহজে এবং চটজলদি উপায়ে ঝটপট করে, বাড়িতে যদি আম থাকে তাহলে তার কথাই নেই, এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে কাল জামাই ষষ্ঠী এই চাটনি তোমরা করে দেখো কত সহজে। অনেকে আমরা মনে করি চাটনি করতে প্রচুর ঝামেলা, কি করে করব, কি দিয়ে করব, একটা বিরাট একটা ব্যাপার থাকে, এটা কিন্তু একদম প্লেন সিম্পল ভাবে আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্টে আমার কাছে অনেক অনেক মূল্যবান। আবার আসছি নতুন রেসিপি নিয়ে বা নতুন ব্লগ নিয়ে, তোমরা সাথে থেকো। আজকের মতন টাটা।